Bloomberg Times. বলবি তো ফোটাটা দে না, ভালো করে পরীক্ষা দিল। তোমাদের আরেকটা বোন আসছে, বলে দে সবাইকে ভালো পরীক্ষা দেবে ভাইরা। ভালো করে সব পরীক্ষা দাও। আরে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা মনে হচ্ছে। আচ্ছা, আজকে কালীপুর স্বামীজি হাই স্কুলে আমরা শুনলাম যে আপনারা একটা মানে প্রজেক্ট নিয়েছেন, আজকে কি করেছেন এখানে? আমরা আরামবাগ সহ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ কালীপুর স্বামীজি হাই স্কুলের সামনে, পারুল স্কুলের সামনে এবং আমাদের রামমোহন স্কুলের সামনে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের আগামী দিন আর সফলতা কামনা করে তারা পরীক্ষাতে ভালোভাবে দেয় সেই শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমরা একটি করে পেন এবং চন্দনের ফোঁটা দিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে। আচ্ছা, এদেরকে কি কোনো বার্তা দিয়েছেন কিভাবে পরীক্ষা দেবে কিনা? আমাদের সমস্ত ভাই বোনদেরকে বলেছি যে ভালোভাবে যাতে পরীক্ষা দেয়, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেয়, এইটুকুই আমরা বলেছি যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে যায়। আচ্ছা, একই সাথে দেখছি আজকে অনেক অভিভাবক অভিভাবিকা আছেন, আমি একটু আপনাদের কাছে জানতে চাইছি যে আপনাদের কোনো কোনো ত্রুটি হয়নি তো, মানে এখানে সুব্যবস্থা পেয়েছে? পুরোপুরি সুব্যবস্থাই আছে, তারা ছাত্রছাত্রীদের যারা রুম নাম্বার খুঁজে পাচ্ছে না তাদের দেখিয়ে দেওয়া, তাদের রুম নাম্বার বলে দেওয়া, সিট নাম্বার দেখিয়ে দেওয়া, আপাতত আমরা পুরোটাই নিশ্চিন্তে আছি। আচ্ছা, আপনি তো একটা স্কুলের টিচার, আপনার স্কুলেও বোধহয় পরীক্ষা হচ্ছে আজকে নাকি? না, আমাদের সিট হয়নি, সিট হয়নি, বাজুয়াগালসে সিট পড়ে না। আচ্ছা, আমার মেয়ের জন্য আমি ছুটি নিয়েছি এবং এখানে সব ব্যবস্থা ঠিকঠাক আছে। আচ্ছা, আপনার মেয়ে পরীক্ষা দিচ্ছে আর আপনি আছেন দেখছি একদম গোঘাটের ওখানকার বড়বাবুকে আমি দেখতে পাচ্ছি, তো আমার মেয়ের পরীক্ষা। আচ্ছা, কোনো অসুবিধা কিছু হচ্ছে না আপনাদের সবারই তাই মত? কিছু প্রবলেম হচ্ছে না তাই তো এখন পর্যন্ত? কিছু প্রবলেম? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনারা কি এগুলো একটু সারাদিন ধরে স্কুলগুলোকে ওয়াচে রাখবেন যাতে একটু, যদিও প্রশাসন থেকে থাকবে তবুও বলছি টুকলি বা কোশ্চেন পাচার হওয়া এগুলোকে একটা মানে রক্ষা করার জন্য আপনাদের তরফ থেকে কিছু ভূমিকা থাকছে নাকি? না, এটা রাজ্য একটা নতুন স্টেপ নিয়েছে, এটা যে পরীক্ষা চলাকালীন কিছুক্ষণ আগে থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সেটা একটি খুব ভালো প্রচেষ্টা। এটা অনেক সময় হয়ে থাকে কি হোয়াটসঅ্যাপ মাধ্যমে টুকলি কিংবা আপনার কোশ্চেন পাচার হয়ে যাচ্ছে, সত্যি খারাপ লাগে। এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছে, এর জন্য আমরা সাধুবাদ জানাই। তার সঙ্গে সমস্ত যারা টিচাররা আছে এগুলো তো কোনো ছাত্র করে না, করলে সমস্ত তাদের স্কুলের বা টিচারের যারা কোশ্চেন থাকে তারাই ভিতর দিয়ে করে, এগুলো যাতে না করে ছাত্রদের তাহলে আরো ভালো হবে। চুরি জিনিসটা তো খারাপ, আমরা এটাই বলতে চাই। অনেক ধন্যবাদ।